নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কক্ষে হাজির নবীজি যখন আমার কক্ষে আসলেন আসার পরে আমি দাঁড়িয়ে যেতে চাইলাম নবীজি বললেন ও আয়েশা তুমি দাঁড়ায়ও না তুমি দাঁড়ায়ও না বসো বসো আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন নবীজি আমার কোলের মধ্যে মাথা রেখে শুয়ে পড়লেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা রেখে কি করলেন নবীজি শুয়ে পড়লেন তখন আম্মা জান আয়েশা বলেন যে আমি নবীজির দাড়ি মুবারক গুলো খুঁজে খুঁজে 19টা পাকা দাড়ি সাদা দাড়ি আমি বের করলাম সুবহানাল্লাহ দাড়ি কয়টা 19টা যখন আমি নবীজির পাকা 19টা দাড়ি গুনে গুনে বের করলাম আমার চোখ থেকে অজস্রভাবে কান্নায় পানি চলে আসছে আমি মনে মনে ভাবলাম দয়ার নবী মায়ার নবী আর হয়তো বেশি দিন আমাদের মাঝে থাকবেন না অল্প কিছু দিনের মধ্যেই নবী আমাদের থেকে বিদায় নিয়ে যাইবে এইটা ভাবনা করতে করতেই আমার হঠাৎ চোখ থেকে অজস্র পানি চলে আসছে চোখ থেকে অজস্র পানি চলে আসছে হঠাৎ আকস্মিকভাবে আমার চোখের এক ফোঁটা পানি নবীজি চেহারা মুবারকের উপরে পড়লো নবীজি চেহারার মধ্যে যখন আমার পানি পড়লো তখন নবীজি সজাগ হয়ে বললেন ও আয়েশা তুমি কাঁদছো কেন তুমি কাঁদছো কেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার চেহারা মুবারকের মধ্যে 19টা দাড়ি পাকা দাড়ি আমি পেলাম হয়তোবা আপনি আমাদের মাঝে আমাদেরকে এতিম করে সুখ সাগরে ভাসিয়ে আপনি চলে যাবেন গো আল্লাহর হাবিব আমরা চিরদিনের জন্য এতিম হয়ে যাব সেই ভাবনায় আমি কাঁদতেছি গো নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বললেন আয়েশা তুমি বলো প্রত্যেকটা মানুষের জন্য কখন কোন সময়টা অসহ্যনীয় এবং দুষ্কর সময় খারাপের সময় আল্লাহর নবীকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ ও আল্লাহর হাবিব এই সম্পর্কে তো আমার চাইতে আপনি বেশি ভালো জানেন আম্মা জান আয়েশাকে বললেন হ্যাঁ ঠিক আছে তোমার চাইতে আমি বেশি ভালো জানি তবে তুমি বলো আয়েশা কোন সময়টা মানুষের সবচেয়ে খারাপ সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন বড় বুদ্ধিমত্তা বড় কি বুদ্ধিমত্তা তিনি বললেন ও আল্লাহর হাবিব মানুষ যখন মারা যায় মানুষ মানুষের মৃত্যুর পরে যখন মৃতনাষ্টা তার ঘর থেকে বের করে নেওয়া হয় সন্তানগুলো হায় বাবা বলে কান্না করে সন্তানগুলো মা বলে কান্না করে সন্তানগুলো মা সন্তানের জন্য কান্না করে বাবা সন্তানের জন্য কান্না করে আত্মীয় স্বজন কান্না করে ওগো আল্লাহ হাবিব এই সময়টা হচ্ছে মানুষের সবচেয়ে খারাপ সময় এই সময়টা হচ্ছে মানুষের খুব বিরয়ের সময় দুঃখের সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বললেন সত্য বলেছো আয়েশা আরো বলো আরো বলো আরো বলো তুমি আম্মা জান আয়েশা বললেন ও আল্লাহর হাবিব আরো একটা মানুষের খুব দুঃখের সময় বিরহের সময় খারাপ সময় সেটি হচ্ছে মানুষকে যখন কবরস্থানে রাখা হয় মৃত ব্যক্তিকে যখন কবরে রাখা হয় কবরে রাখার পরে দাফন কাফন শেষ করার পরে যখন আত্মীয় স্বজন সব চলে আসে মৃত ব্যক্তির জন্য ওই সময়টা হচ্ছে খুব বিরহের সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন ও আয়েশা তুমি সত্য বলেছো তুমি বাস্তব বলেছো এই জন্য বাবা আমরা সবাই কিন্তু মৃত্যুর যাত্রী জোরে বলেন ঠিক কিনা আমরা সবাই কিন্তু কবরের যাত্রী এই দুনিয়ার মায়া ছেড়ে এই দুনিয়ার সব ভালোবাসা সব কিছু ছেড়ে আমাদের প্রত্যেকের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে প্রত্যেকে কিন্তু আমরা মৃত্যুর স্বাদ গ্রহণ করব পরকালে আমরা যাব মৃত্যুর পরে আমাদের জন্য দুনিয়ার থেকে কিছু করে যাওয়ার দরকার আছে না নাই এই জন্য ওরে যুবক ভাই তুমি
মনে করতেছো বলতেছো হুজুর আর তো হবে কেবলমাত্র 17 বছর চলে 20 বছর চলে 40টা বয়সটা পারি দেখ না তারপরে ইবাদত বندگی করব আমি বলতে চাই রে যুবক তোমার কাছে কি সিকিউরিটি আছে তুমি 40 বছর পর্যন্ত হায়াত পাইবা তোমার কাছে কিন্তু কোনো সিকিউরিটি নেই আছে নাকি বলেন এই যে গত কিছুদিন আগে আমার এই সমাজের এক যুবকের মৃত্যু হয়েছে আমার এক ছাত্রর মৃত্যু হয়েছে দেখেছি তার মৃত্যু দেখেছি তার মা এখনো কি রকমের কান্না করে সন্তানের জন্য এই জন্য যুবক এই যৌবনটাকে কাজে লাগাও যুবকের চিন্তা আল্লাহর জমিনে দেওয়া বার আছে যুবকের কপাল জমিনে লাগানো বার আছে যুবকের সিজদা আল্লাহর দরবারে কবুল হইতে বার নাই আজকে দেখা যাচ্ছে আমাদের ফিলিস্তিনের গাজার মুসলমানদেরকে আজকে ইহুদি কর্তৃক কি নির্যাতিত কি নিপীড়িত কি নির্মমভাবে হত্যা করছে জোরে বলেন ঠিক কি না পাখির মতো গুলি করে মুসলমানদেরকে হত্যা করছে গতকালকে পত্রিকায় দেখেছি প্রায় 10,000 এর উপরে আমাদের মুসলিম ভাইবন্ধুদেরকে তারা শহীদ করেছে 56টা মসজিদ ধ্বংস করেছে 35,000 ঘর বাড়ি এই রক্তচোষা ইহুদিরা মাটির সাথে শেষ করে দিয়েছে পুরা গাজা অঞ্চলটাকে একদম শেষ করে দিচ্ছে আর তথাকথিত পশ্চিমা সাদা কুকুরগুলো যারা মুখে নিজেদেরকে মানবতাবাদী বলে চিৎকার করে তারা আজকে নির্বাক হয়ে মানবতাকে পিছনে ফেলে দিয়ে নির্মমভাবে নির্দ্বিধায় রক্তচোষা দখলদার ভূমিদস্যু সন্ত্রাসী ইহুদিদেরকে অস্ত্র দিয়ে সাহায্য করে যাচ্ছে জোরে বলেন ঠিক কি না অথচ তারা মানবতার দাবি বলে দাবি করে তারা মানবতার স্লোগান দেয় এরা হচ্ছে মূলত ভণ্ড জোরে বলেন ঠিক কি না এদের মুখে একটা কাজে আরেকটা সমগ্র কুফাররা ঐক্যবদ্ধ হয়েছে কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে আজকে আমরা মুসলিমরা ঐক্যবদ্ধ হয়ে এই রক্তচোষা ইহুদিদের বিরুদ্ধে আমরা এখন পর্যন্ত সংগ্রামে পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে ঝাঁপিয়ে পড়তে পারেন এইটাই আমাদের সবচেয়ে দুঃখ এবং পরিতাপের বিষয় জোরে বলেন ঠিক কি না শুধু মুখে স্লোগান দিলে চলবে না মুখে গাজাবাসীকে সমর্থন দিলে চলবে না পৃথিবীর 52টা মুসলিম কান্ট্রি 52টা রাষ্ট্র থেকে ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে হবে জোরে বলেন ঠিক কি না তাদেরকে তৈল দেওয়া বন্ধ করে দিতে হবে আমাদের মধ্যপ্রাচ্য মুসলিম কান্ট্রিগুলোতে থেকেই তারা তৈল নিয়ে ব্যবসা করে আমাদের মুসলিম ভাই বোনদেরকে তারা এভাবে হত্যা করে জোরে বলেন ঠিক কি না আজ সেই জিহাদি তামান্না আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে থাকতে হবে জোরে বলেন ঠিক কি না মুসলমান বাঁচবে তো বাঘের মতো হুংকার দিয়ে বাঁচবে জোরে বলেন ঠিক কি না মুসলমান বাঘের মতো বাঁচতে পারে মুসলমান কখনো বিড়ালের মতো বাঁচতে চায় না জোরে বলেন ঠিক কি না ডরতে নাকি দুনিয়া মে মুসলমান কিসি সে ডরতে নাকি দুনিয়া মে মুসলমান কিসি সে জব মিল গই হ্যায় দৌলত ঈমান নবী সে জব মিল গই হ্যায় দৌলত ঈমান নবী সে তোমার দে মুসলমান হো তোমার দে মুসলমান তোমার দে মুসলমান হো তোমার দে মুসলমান এক হাত মে তলোয়ার এক হাত মে কোরআন এক হাত মে তলোয়ার এক হাত মে কোরআন তলোয়ার পকড় হো কে কাল ময়দান আসি
তলোয়ার পাকার হক নেকাল ময়দানে আসির দুশমন কি মকাবেল তু লাগা নারায়ে তাকবীর দুশমন কি মকাবেল তু লাগা নারায়ে তাকবীর আজকে মুসলমান নারায়ে তাকবীরের আওয়াজ ভুলে গিয়েছে তো কুফফার শক্তি মুসলমানদের উপরে মুসলমানদেরকে নির্যাতন করার সাহস পাচ্ছে জোরে বলেন ঠিক কি না সেই সালাউদ্দিন আইয়ুবীর মতো যদি হুংকার তোলে এই দেশের কুফফাররা কোন মুমিনদের উপরে আক্রমণ করতে পারবে মুহতারাম হাজেরিন আমরা তো ফিলিস্তিনি ভাইদের কাছে গিয়ে তাদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করতে পারবো না পারবো সেই শক্তি সাহস আমাদের কি সমর্থন নেই তবে একটা তিনটা জিনিস আমরা করতে পারি কয়টা জিনিস প্রথমত হচ্ছে তাদের জন্য দোয়া প্রথমত কি তাদের জন্য দোয়া রাতে নামাজ পড়ে দিনে নফল নামাজ পড়ে রাতে নফল নামাজ পড়ে তাদের জন্য দোয়া করা যেই আল্লাহ বদরের যুদ্ধে মুসলমানদেরকে সাহায্য করেছেন কুফফারদেরকে ধ্বংস করে দিয়েছিল সেই আল্লাহ এখন আছে না নাই যেই আল্লাহ আবাবিল পাখির মাধ্যমে আব্রাহার হস্তি বাহিনীকে ধ্বংস করে খানায়ে কাবাকে রক্ষা করেছেন সেই আল্লাহ এখন আছে না নাই সেই আল্লাহ এখনো বাইতুল মুকদ্দাসকে রক্ষা করতে পারেন কি পারেন না তবে আল্লাহ আমাদের দিকে তাকিয়ে রয়েছে আমরা আমাদের পক্ষ থেকে কি করি জোরে বলেন ঠিক কি না প্রথমত কাজ হচ্ছে আমাদের তাদের জন্য দোয়া করা দ্বিতীয়ত কাজ হচ্ছে ইসরায়েলি যত পণ্য রয়েছে ইসরায়েলি যত পণ্য রয়েছে এগুলো সব বয়কট করা এগুলো সব কি করা আমি আপনাদেরকে প্রিয় মায়েরা ভোনেরা এখানে মায়েদের প্যান্ডেলের ব্যবস্থা আছে ওয়াশরুমের ব্যবস্থা আছে আমার সামনে যে সকল যুবক ভাইরা বসেছ বৃদ্ধ বাবারা বসেছেন আজকে এই মাহফিল থেকে একটা মেসেজ নিয়ে যান এই ইসরায়েলি পণ্য যত আছে এই পণ্য থেকে এর লাভ্যাংশ একটা অংশ ইসরায়েলিরা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য এই ইসরায়েলি পণ্যের লাভ্যাংশ একটা অংশ তারা অস্ত্র কেনার জন্য ব্যয় করে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য মুসলমানদেরকে ধ্বংস করার জন্য অস্ত্র কেনার খাতে এই লাভ্যাংশ একটা অংশ কি করে তারা ব্যয় করে আমি আপনার আমি আমার পক্ষ থেকে আপনি আপনার পক্ষ থেকে যদি ইসরায়েলি পণ্য বয়কট করেন এটা একটা তাদের বিরুদ্ধে জিহাদ হবে জোরে বলেন ঠিক কি না কারণ বর্তমানে পত্রিকা এসেছে দেখেছি দেখতেছি প্রায় 40% অর্থনৈতিক ধস তাদের নেমেছে কত শতাংশ 40% আলহামদুলিল্লাহ অলরেডি তুরস্ক ইসরায়েলি পণ্য বয়কট করেছে এবং পাকিস্তান ইসরায়েলি পণ্য বয়কট করেছে প্রিয় বোন তুমি ইসরায়েলি পণ্য ব্যবহার করছো ফোন শুনো প্রাণ লাভলি শুনো এবং আমরা সেভেন আপ খাচ্ছি আমরা পান্ডা খাচ্ছি আমরা মেরিন্ডা খাচ্ছি আমরা পেপসি খাচ্ছি আমরা কোকাকোলা খাচ্ছি এগুলো সব ইসরায়েলি পণ্য এর লাভ্যাংশ একটা অংশ লাভের একটা অংশ মুসলমানদেরকে ধ্বংসের জন্য তারা ব্যবহার করে যেটা বলে নাউজুবিল্লাহ আজ এই মাহফিল থেকে এই প্রতিজ্ঞা করা যাবে তো ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকবো সেভেন আপ খাবো না যতদিন বেঁচে থাকবো মেরিন্ডা খাবো না যতদিন বেঁচে থাকবো কোকাকোলা খাবো না যতদিন বেঁচে থাকবো পেপসি খাবো না এই প্রতিজ্ঞা করা যায় তো ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকবো সানসিল্ক শ্যাম্পু ব্যবহার করবো না যতদিন বেঁচে থাকবো ফ্রান লাভলি সুনো ব্যবহার করবো না মন সুনো ব্যবহার করবো না ভ্যাসলিন ব্যবহার করবো না আরো ইসরায়েলি যত পণ্য রয়েছে বিশেষ করে আমাদের দেশে ইউনিলিভারের যত পণ্য রয়েছে এগুলো সব ইসরায়েলি পণ্য এগুলো সব কি পণ্য বয়কট করা যাবে তো ইনশাআল্লাহ আমরা আমাদের এই মাতৃভূমিকে ভালোবাসি জোরে বলেন ঠিক কি না এই মাতৃভূমির যত পণ্য রয়েছে আমরা এই মাতৃভূমির পণ্যকে ব্যবহার করব ঠিক আছে তো ইনশাআল্লাহ এতে করে আমাদের দেশের অর্থনৈতিক আরো প্রবৃদ্ধি বাড়বে জোরে বলেন ঠিক কি না মুহতারাম হাজেরিন দুই নাম্বার কাজ বলছি কি এদের জন্য এদের পণ্য বয়কট করা তৃতীয় নাম্বার কাজ হচ্ছে এই জিহাদে অন্তরের মধ্যে জিহাদি তামান্না রাখা জিহাদি কি রাখা তামান্না রাখা
যখন ডাক চলে আসবে আমাদের রাষ্ট্রপ্রধান মাননীয় প্রধানমন্ত্রী যদি বলে আমি 1 লক্ষ সৈন্য চাই বাংলাদেশ থেকে ইসরায়েল ফিলিস্তিনে পাঠাবো কারা কারা রাজি আছেন দু হাত তুলে মালিককে দেখান আল্লাহু আকবার নারায়ে তাকবীর সবাই আমরা রাজি আছি ইনশাআল্লাহ এই অন্তরে জিহাদি তামান্না কি করা রাখা তিনটা কাজ আমরা এই বর্তমান সাময়িক বিষয় নিয়ে আলোচনা গুলো করলাম এগুলো আমাদের প্রত্যেকের করতে হবে যারা বলেন ঠিক কিনা মুসলমানদেরকে সচেতন করতে হবে সতর্ক করতে হবে মহতারাম হাজেরিন আমি আপনাদের মাঝে পবিত্র কালামুল্লাহ থেকে 114 সূরার মধ্যে 102 নাম্বার সূরা আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি জোরে বলেন ঠিক কিনা পর্দার অন্তরালের মায়েরা বোনেরা খুব খেয়াল করে শুনবে আজকের মাহফিল আছে আগামী থেকে থাকবে না যদি একটা কথা এখান থেকে নিয়ে যেতে পারি বাসায় এর উপরে যদি আমল করতে পারি আমার আপনার নাজাতের জন্য পরকালে যথেষ্ট হয়ে যাবে জোরে বলেন ঠিক কিনা আর ওই কোন আমল দ্বারা যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে দেবে একমাত্র জানেন কে আল্লাহ এজন্য খুব গভীর মনোযোগ দিয়ে আমার আলোচ্য বিষয়ে আর আমার আলোচনার সময় আছে অল্প কয় মিনিট আমি 15 মিনিট আর আলোচনা করার সুযোগ পাবো এর মধ্যে ইনশাআল্লাহ শেষ করে দেব আমাদের আমার পরবর্তী আলোচনা যিনি করবেন আমার শ্রদ্ধেয় ভাই সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী বক্তা হাফেজ মাওলানা সালমান আরিফ কুমিল্লা প্রিয় ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে তিনি চলে আসবেন আমি আলোচনার দিকে যাচ্ছি মহতারাম হাজেরিন আমি আপনাদের মাঝে কোরআনুল কারীমের মধ্যে 114 সূরা জোরে বলেন কয় সূরা কোরআনুল কারীমের মধ্যে 30 পারা এই 30 পারার মধ্যে 114 সূরা এই 114 সূরার মধ্যে আমি আপনাদের মাঝে 102 নাম্বার সূরাটা তেলাওয়াত করেছি কয় নাম্বার সূরা সংখ্যা 102 নাম্বার সূরাটার নাম হচ্ছে সূরাতুত তাকাসুর সূরার নাম কি জোরে বলেন সূরাতুত তাকাসুর এই তাকাসুর সূরার ভিতরে 8টা আয়াত রয়েছে কয়টা আয়াত আরো জোরে বলেন কয়টা আয়াত 8টা আয়াত রয়েছে আয়াতগুলো হচ্ছে ছোট ছোট আয়াত এই সূরা তাকাসুর এই সূরা তাকাসুরের ফজিলত হচ্ছে সর্বপ্রথম কথা হচ্ছে যেই বিষয়ে আলোচনা করব তার ফজিলত আগে জানার দরকার আছে না নাই যেই সূরাটা আমি আলোচনা করব এই সূরা সম্পর্কে আমাদের আগে জানতে হবে জোরে বলেন ঠিক কি না ও বর্গাকার মুসলমান ও পর্দার অন্তরালের মা ও প্রিয় বোন ও বৃদ্ধ বাবা ও যুবক ভাই খুব খেয়াল করে শুনবারে ভাই খুব খেয়াল করে শুনবা যেই সূরাটা আমি তেলাওয়াত করছি এই সূরা তাকাসুর সম্পর্কে তোমার আমার নবী দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন সাহাবা একরামদেরকে লক্ষ্য করে নবীজি বলেন আমার সাহাবীরা তোমাদের মধ্যে অল্প কিছু সংখ্যক এমন আছে যারা দৈনিক 1000 আয়াত তিলাওয়াত করতে পারবে কয় হাজার 1000 আয়াত তেলাওয়াত করনে ওয়ালা মানুষ কিন্তু খুবই কম জোরে বলেন ঠিক কি না সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন বললেন গো আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন খুব কম সংখ্যক আমাদের মধ্যে আছে যারা 1000 আয়াত তিলাওয়াত করতে পারবে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন জানিয়ে দেন ও গো আমার সাহাবীরা এই সূরা 1000 আয়াতের সমান যে ব্যক্তি এই সূরাতুত তাকাসুর একবার তিলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 1000 কোরআনের আয়াত তিলাওয়াতের সওয়াব দান করবে
যেই ব্যক্তি এই সূরা দুইবার তেলাওয়াত করবে কয় হাজার আয়াতের তেলাওয়াতের সওয়াব দান করবেন কথা আমার বুঝে থাকলে বলুন কয় হাজার যদি তিনবার সূরা তাকাসসুর তেলাওয়াত করা হয় কয় হাজার আয়াতের তেলাওয়াতের সওয়াব আল্লাহ দান করবেন আওয়াজ দিয়ে বলুন কয় হাজার যদি তিনবার তেলাওয়াত করা হয় সূরা তাকাসসুর কয় হাজার আয়াত তেলাওয়াতের সওয়াব পাওয়া যাবে আরো জোরে বলেন কয় হাজার যদি চারবার পাঁচবার তেলাওয়াত করা হয় কয় হাজার আয়াত তেলাওয়াতের সওয়াব পাওয়া যাবে যদি ছয়বার তেলাওয়াত করা হয় আল্লাহ রাব্বুল আলামিন কয় হাজার আয়াত তেলাওয়াতের সওয়াব দান করবেন যদি সাতবার তেলাওয়াত করা হয় এক খতমের চাইতেও বেশি আমার আল্লাহ আপনার আমলনামার মধ্যে সওয়াব দান করে দিবে এই সূরাটা তিলাওয়াত করতে বেশি সময় লাগে নাকি সবাই আমার সাথে একবার পড়ুন মা বোনেরা যারা যেখানে আছেন ওখানে বসে আমার সাথে পড়ুন বলুন আল্লাহুকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তাআলামুন ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُونَ كَلَّا لَوْ تَعْلَمُونَ عِلْمَ الْيَقِينَ لَتَرَوُنَّ الْجَحِيمَ ثُمَّ لَتَرَوُنَّهَا عَيْنَ الْيَقِينَ ثُمَّ لَتُسْأَلُنَّ يَوْمَئِذٍ عَنِ النَّعِيمِ أَمْرَ جَرَا پُرَيْچِنْ أَمْرَ جَرَا پُرَيْچِنْ أَمْرَ جَرَا پُرَيْچِ اللَّهَ پَاكَ رَبُّ الْعَالَمِينَ এই একবার তিলাওয়াতের কারণে আমাদের আমলনামার মধ্যে 1000 আয়াত তিলাওয়াতের সওয়াব দান করে দিয়েছে এখন বলতে পারেন হুজুর সময় তো বেশি লাগে না হ্যাঁ সময়ও বেশি লাগে না আমি গুনেছি কত ক্ষণ লাগে কত সেকেন্ড লাগে আমি দেখেছি 30 সেকেন্ড লাগে মাত্র কয় সেকেন্ড কয় সেকেন্ড ও বড়দার অন্তরালের মা ও বৃদ্ধ বাবা ও যুবক ভাই 1000 আয়াত দান একটা নেকি দাও একটা নেকি দাও তখন সন্তান বলবে পৃথিবীতে আমার কোনো বাবা ছিল না মা গিয়ে যখন সন্তানের কাছে নেকি চাইবে সন্তান বলবে আমার পৃথিবীতে কোনো মা ছিল না একটা নেকি দিবে না রে বাবা ও পর্দার অন্তরালের মা একটা নেকি দিবে না বন্ধু বন্ধুর কাছে যাইবে বন্ধু বলবে তুমি তো তোমাকে আমি চিনি না দুনিয়াতে বন্ধু বলতে আমার কেউ ছিল না এইভাবে এইভাবে স্বামী স্ত্রীর কাছে যাইবে স্ত্রী স্বামীর কাছে যাইবে উভয় বলবে আমার তো দুনিয়ার মধ্যে বিবাহ হয় নাই আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে জানাইয়া দেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি لكل امرئ منهم يومئذ شأن يغني الله أكبر খুব কঠিন অবস্থা আর 30 সেকেন্ড ব্যয় করলে আমরা 1000 আয়াতের সওয়াব তেলাওয়াতের সওয়াব কি করব পেয়ে যাব আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক আমল করার বলেন ওরা যাবে ইনশাআল্লাহ আজকে থেকে শুরু করে দিবেন যাবে ইনশাআল্লাহ মহতারাম হাজিরিন এই সূরা তাকাসুরের মধ্যে আল্লাহ কি বলেন আল্লাহ বলেন তোমরা দুনিয়ার লোভ লালসার মধ্যে নিমজ্জিত আছো তোমাদেরকে দুনিয়ার লোভ লালসায় গাফিল করে রেখেছে আল্লাহকুম তাকাসুর দুনিয়ার এই ভোগ বিলাসিতার মধ্যে আমরা কি আছি গাফিল আছি হাত্তা যুরতুমুল মাকাবির এমন কি আমাদের কবর আমাদের সামনে চলে আসছে আমরা কবরের কাছে পৌঁছে যাই হাত্তা যুরতুমুল মাকাবিরের ব্যাখ্যা তাফসীর কিতাবের ভিতরে আসছে হাত্তা ইয়াতিয়াকুমুল মাউত তোমরা মৌতের কাছাকাছি পর্যন্ত চলে আসো এই দুনিয়ার পিছনে আমরা এতই মত্ত আমরা পরকালকে ভুলে গেছি জোরে বলেন ঠিক কিনা দুনিয়া সারাক্ষণ খালি আমরা কি দুনিয়া 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 আমরা আমাদের নিজেদের চিন্তা করি না আমরা নিজেদের কি করি না চিন্তা করি না আল্লাহ রাসূল রহমাতুল লিল আলামিন হাদিসে পাকের মধ্যে হাদিস এই আয়াতের ব্যাখ্যা লেখা আসছে আল্লাহ রাব্বি রহমাতুল লিল আলামিন বলেন
বনি আদম বলে আদম সন্তান বলে আমার মাল আমার মাল সব কিছু আমার 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 আসলে কিছুই তার না আসলে কিছুই কি না তার না তবে যা সে খায় যা সে কি করে খায় যা সে পান করে যা সে দান সৎকা করে যায় এই তিনটা হচ্ছে তার আর সব কিছু হলো অন্যের জোরে বলেন ঠিক কি না আপনি যেই খানাটা খাবেন এটাই আপনার আপনি যেই পোশাকটা পরিধান করবেন এটাই আপনার আপনি যা দান সৎকা করে যাবেন এটাই আপনার আর মৃত্যুর পরে যা রেখে যাবেন সব কার অন্যের এত দুনিয়ার পিছনে আমরা পড়েছি এই দুনিয়া মনে হয় যেন আমাদের সব তার মালিক বানিয়ে দিলে আমরা দুনিয়া কি করব না ছাড়ব না এত আমাদের ভরবে না আল্লাহর রাসূল রহমাতুল লিল আলামিন হাদিসে পাকের মধ্যে বলেন আদম সন্তানকে যদি একটা স্বর্ণের উপত্যকা বানায় দেওয়া হয় একটা নয় দুইটাও যদি তাকে স্বর্ণের উপত্যকা বানায় দেওয়া হয় তারপরও তার পেট ভরবে না তারপরও কি ভরবে না পেট ভরবে না তার মুখ ভরবে না একমাত্র তার পেট এবং মুখ ভরবে কবরের মাটিতে জোরে বলেন ঠিক কি না কেউ যদি এক লক্ষ টাকার মালিক থাকে সে চিন্তা করে 2 লক্ষ টাকা পুরো হবে এই যে এলাকা মাহাজিন এভাবে করতে করতে আমাদের মৌত কি আয় চলে আস পরকালকে আমরা কি করি ভুলা যাই ও বাবা মৌত হবে সবাই বিশ্বাস আছে পৃথিবীতে সব বিষয়ের মতনক্য থাকলেও মৌতের ব্যাপারে কোনো কি নাই মতনক্য নাই মৌত এমন একটা জিনিস যে এখান থেকে ক্ষমতা দিয়ে পলায়ন করা যায় না বুজুর্গি দিয়ে পলায়ন করা যায় না দাপট দিয়ে পলায়ন করা যায় না পৃথিবীর সব জায়গায় যদি ঘুষ চলে এখানে আজরাইলের কাছে কোনো কি নাই ঘুষ নাই যদি সেইটাই হইতো যদি সেইটাই হইতো আমার এলাকার মুসলমান খুব গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে ও বৃদ্ধ বাবা ও যুবক ভাই ও পরদার অন্তরালের মা পৃথিবীতে কেউ কিন্তু থাকতে পারে নাই এই সমগ্র পৃথিবীতে চারজন বাদশাহী করেছে কয়জন বাদশাহী করেছে বুখতে নসর নমরুদ সুলাইমান পয়গম্বর যুলকারনাইন কেউ কিন্তু দুনিয়াতে বাঁচতে পারে নাই হামান নমরুদ কারুন ফিরাউন কেউ কিন্তু বাঁচতে পারে নাই কোন নবীরা পর্যন্ত বাঁচতে পারে নাই পারছে নাকি বলেন সবাই ওই কবরে যেতে হবে কোথায় হোক এখানে গিয়ে মালাকুল মৌত আজরাইলের কাছে কোন রকমের ক্ষমতা চলবে না চলবে এই জন্য কবি কত ইনা চমৎকার বলছেন পূজা কারুন পূজা ফেরাউন পূজা নমরুদ সদহামানি পূজা মুসা পূজা ঈসা পূজা তখতে সুলাইমানি চোখত মূল আম্বিয়া হামরফ কসে বাকি নমিমানদ তুখত চোখত মূল আম্বিয়া হামরফ কসে বাকি নমিমানদ বজুজাতে মুকদ্দাস কা দেরে কাইয়ুম সমদানি তুখত আন্দেশা কুশদার দিল চেমি খাহি আজি দুনিয়া উজাড়ফ তন্দা ইয়ারা কে বুদন মৌন সে জানি আমার আপনার দয়ার নবীও কিন্তু দুনিয়ায় বেঁচে নাই জোরে বলেন ঠিক কি না আছে নাকি আমার আপনার নবী দয়ার নবী মায়ার নবীর যেহেতু দুনিয়া ছেড়ে চলে যাইতে হইছে আমার আপনারও চাইতে হবে জোরে বলেন ঠিক কি না যদি বুজুর্গ দিয়া এবাদত বন্দেগি দিয়া ফজিলত দিয়া যদি মৃত্যুর হাত থেকে বাঁচা যাইত আমার নবী আপনার নবী দয়ার নবী মায়ার নবী দুনিয়ার মধ্যে সব চাইতে প্রিয় হচ্ছেন আল্লাহর কাছে আমার আপনার নবী কবি কতই না চমৎকার বলছেন লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদ আজ খোদা তুই কিসা মুখতাসার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
বলেন বলেন যে একদিন আমি আমার কক্ষে বসা ছিলাম আকস্মিক ভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কক্ষে হাজির নবীজি যখন আমার কক্ষে আসলেন আসার পরে আমি দাঁড়িয়ে যেতে চাইলাম নবীজি বললেন ও আয়েশা তুমি দাঁড়ায় না বসো বসো আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন নবীজি আমার কোলের মধ্যে মাথা রেখে শুয়ে পড়লেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা রেখে কি করলেন নবীজি শুয়ে পড়লেন তখন আম্মা জান আয়েশা বলেন যে আমি নবীজির দাড়ি মুবারক গুলো খুঁজে খুঁজে 19টা পাকা দাড়ি সাদা দাড়ি আমি বের করলাম সুবহানাল্লাহ দাড়ি কয়টা 19টা যখন আমি নবীজির পাকা 19টা দাড়ি গুনে গুনে বের করলাম আমার চোখ থেকে অজস্রভাবে কান্নায় পানি চলে আসছে আমি মনে মনে ভাবলাম দয়ার নবী মায়ার নবী আর হয়তো বেশি দিন আমাদের মাঝে থাকবেন না অল্প কিছুদিনের মধ্যেই নবী আমাদের থেকে বিদায় নিয়ে যাইবে এইটা ভাবনা করতে করতেই আমার হঠাৎ চোখ থেকে অজস্র পানি চলে আসছে চোখ থেকে অজস্র পানি চলে আসছে হঠাৎ আকস্মিকভাবে আমার চোখের এক ফোঁটা পানি নবীজি চেহারা মুবারকের উপরে পড়লো নবীজি চেহারার মধ্যে যখন আমার পানি পড়লো তখন নবীজি সজাগ হয়ে বললেন ও আয়েশা তুমি কাঁদছো কেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার চেহারা মুবারকের মধ্যে 19টা দাড়ি পাকা দাড়ি আমি পেলাম হয়তো আপনি আমাদের মাঝে আমাদেরকে এতিম করে সুখ সাগরে ভাসিয়ে আপনি চলে যাবেন গো আল্লাহর হাবিব আমরা চিরদিনের জন্য এতিম হয়ে যাব সেই ভাবনায় আমি কাঁদতেছি গো নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বললেন ও আয়েশা তুমি বলো প্রত্যেকটা মানুষের জন্য কখন কোন সময়টা অসহ্যনীয় এবং দুষ্কর সময় খারাপের সময় আল্লাহর নবীকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ ও আল্লাহর হাবিব এই সম্পর্কে তো আমার চাইতে আপনি বেশি ভালো জানেন আম্মা জান আয়েশাকে বললেন হ্যাঁ ঠিক আছে তোমার চাইতে আমি বেশি ভালো জানি তবে তুমি বলো আয়েশা কোন সময়টা মানুষের সবচেয়ে খারাপ সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন বড় বুদ্ধিমত্তা বড় কি বুদ্ধিমত্তা তিনি বললেন ও আল্লাহর হাবিব মানুষ যখন মারা যায় মানুষের মৃত্যুর পরে যখন মৃতলাশটা তার ঘর থেকে বের করে নেওয়া হয় সন্তানগুলো হায় বাবা বলে কান্না করে সন্তানগুলো মা বলে কান্না করে সন্তানগুলো মা সন্তানের জন্য কান্না করে বাবা সন্তানের জন্য কান্না করে আত্মীয় স্বজন কান্না করে ওগো আল্লাহ হাবিব এই সময়টা হচ্ছে মানুষের সবচেয়ে খারাপ সময় এই সময়টা হচ্ছে মানুষের খুব বিরয়ের সময় দুঃখের সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বললেন সত্য বলেছো আয়েশা আরো বলো তুমি আম্মা জান আয়েশা বললেন ও আল্লাহর হাবিব আরো একটা মানুষের খুব দুঃখের সময় বিরহের সময় খারাপ সময় সেটি হচ্ছে মানুষকে যখন কবরস্থানে রাখা হয় মৃত ব্যক্তিকে যখন কবরে রাখা হয় কবরে রাখার পরে দাফন কাফন শেষ করার পরে যখন আত্মীয় স্বজন সব চলে আসে মৃত ব্যক্তির জন্য ওই সময়টা হচ্ছে খুব বিরহের সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন ও আয়েশা তুমি সত্য বলেছো তুমি বাস্তব বলেছো এই জন্য বাবা আমরা সবাই কিন্তু মৃত্যুর যাত্রী জোরে বলেন ঠিক কিনা আমরা সবাই কিন্তু কবরের যাত্রী এই দুনিয়ার মায়া ছেড়ে এই দুনিয়া
প্যার সব ভালোবাসা সব কিছু ছেড়ে আমাদের প্রত্যেকের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে প্রত্যেককেই কিন্তু আমরা মৃত্যুর স্বাদ গ্রহণ করব পরকালে আমরা যাব মৃত্যুর পরে আমাদের জন্য দুনিয়ার থেকে কিছু করে যাওয়ার দরকার আছে না নাই এই জন্য ওরে যুবক ভাই তুমি মনে করতেছো বলতেছো হুজুর আর তো হবে কেবলমাত্র 17 বছর চলে 20 বছর চলে 40টা বয়সটা পারি দেখ না তারপরে ইবাদত বندگی করব আমি বলতে চাই রে যুবক তোমার কাছে কি সিঙ্গুরি আছে তুমি 40 বছর পর্যন্ত hayat পাইবা তোমার কাছে কিন্তু কোনো সিঙ্গুরি নেই আছে নাকি বলেন এই যে গত কিছুদিন আগে আমার এই সমাজের এক যুবকের মৃত্যু হয়েছে আমার এক ছাত্রর মৃত্যু হয়েছে দেখেছি তার মৃত্যু দেখেছি তার মা এখনো কি রকমের কান্না করে সন্তানের জন্য এই জন্য যুবক এই যৌবনটাকে কাজে লাগাও যুবকের সিজদা আল্লাহর জমিনে দেওয়া বার আছে যুবকের কপাল জমিনে লাগানো বার আছে যুবকের সিজদা আল্লাহর দরবারে কবুল হইতে বার নাই সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সাত শ্রী লোকদেরকে ছায়া দিবে এর মধ্যে এক শ্রী লোক হচ্ছে কি যুবক এই জন্য যে সকল যুবক ভাইরা আছো আজকে এই মাহফিলের ময়দান থেকে আজকে এই মাহফিলের ময়দান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হও জীবনে যতদিন বেঁচে থাকবা নামাজ ছাড়বা না কে কে আছো হাত তুলে আল্লাহকে দেখাও নারায়ে তাকবীর জীবনে কখনো পাপাচার করবা না জীবনে কখনো পরনারীর দিকে তাকাবা না জীবনে কোন মেয়ের সাথে প্রিজেন্ট করবা না বেগানা নারীর দিকে তাকাইবা না আল্লাহ তোমাদের সবাইকে কবুল করুক বলুন আমিন